বাংলা আবাস যোজনায় লিস্ট তৈরি করার পূর্বে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা নতুন আপডেট নিয়ে এসেছে অলরেডি আমরা জানি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বর্তমানে রিচেকিং চলছে অর্থাৎ যাদের বাড়ি বাড়ি সার্ভে করে গেছিলো তাদের বাড়িতে পুনরায় সার্ভের জন্য আবারও সরকারি কর্মচারীরা যাচ্ছেন এই বিষয়ে আরও একটা নতুন আপডেট চলে এসেছে আমরা আজকের এই ভিডিও থেকে সেই আপডেটটা জেনে নেব যদি আপনারা বাংলার আবাস যোজনায় কখনো না কখনও আবেদন করেছেন বা করবেন বলে ভাবছেন তাহলে আজকের এই ভিডিওটা আপনাদের জন্য খুব খুব ইম্পর্টেন্ট মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে থাকুন আপনাদের বলে রাখি আমি আপনাদেরকে নিয়ে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করেছি এই হোয়াটসঅ্যাপ গ্রুপটা হচ্ছে আমাদের একটা পরিবার আপনি যদি চান এই হোয়াটসঅ্যাপ গ্রুপে একজন সদস্য হতে তাহলে অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে সেখানে গিয়ে আপনারা ডাইরেক্ট গ্রুপে জয়েন হতে পারেন তো চলুন আজকের যে টপিক বাংলার আবাস যোজনার আপডেট সেইটা কী নিয়ে আপডেট দেখে নেওয়া যাক আবাসের তালিকা যাচাই নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর কি বলছে দেখুন সম্প্রতি সেই তালিকায় রিচেক করার নির্দেশ দিয়েছিলেন রাজ্যের প্রশাসনিক প্রধান তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা আপনাদের একটু আগেই বললাম এরই মাঝে সম্প্রতি প্রশাসনিক সূত্রে এসেছে এক বড় আপডেট জানা যাচ্ছে এই তালিকা পুনরায় যাচাই করতে গিয়েই দেখা যায় আবাসের উপভোক্তা তালিকা থেকে নাম বাদ যাওয়ার ক্ষেত্রে অস্বাভাবিক হেরফের ঘটেছে ঘটেছে রকম হেরফের ঘটেছে আরও বলা হচ্ছে দেখুন তা নিয়ে এই মুহূর্তে বেশ চিন্তায় রয়েছে জেলা প্রশাসন এই পরিস্থিতিতে একই সাথে গ্রাম পঞ্চায়েতের দেওয়া উপভোক্তা তালিকাও যাচাই করার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার বলা হচ্ছে একই সাথে এই যাচাই পর্বে রাজ্যের বিভিন্ন প্রান্তের উপভোক্তা তালিকা থেকে নাম বাদ যাওয়া এবং নিয়েও বিভিন্ন অভিযোগ এবং অসন্তোষ প্রকাশ্যে আসছে অর্থাৎ অনেক জায়গায় আপনারা দেখবেন যে গ্রামবাসীরা এই নিয়ে কিন্তু অসন্তোষ প্রকাশ করছে যে সঠিক নামটা আবাস যোজনায় ওঠেনি সেই নিয়ে আরও কিছু বলা হচ্ছে দেখুন একই সাথে এই তালিকা থেকে নাম বাদ যাওয়ায় অনেকেই প্রশ্ন তুলছেন তালিকায় অন্তর্ভুক্ত অন্যান্যদের অন্তর্ভুক্তির যথার্থ নিয়েও তাই এই পরিস্থিতিতে আবাস যোজনার প্রকল্পে তালিকা নিয়ে নিয়মের কড়াকড়ি শিথিল করে মানবিক হয়ে তালিকা তৈরি করার নির্দেশ দিয়েছে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্থ অর্থাৎ আবাস যোজনায় যে কড়াকড়ি ছিল কেন্দ্র সরকারের যে কয়েক দফা নিয়ম মানতে হতো সেই ব্যাপারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং মুখ্য সচিব বলে দিয়েছে যে এবার থেকে যে রিচেকিং করা হবে সেখানে যেন মানবিকভাবে রিচেকিং করা হয় যাদের অ্যাকচুয়ালি বাড়ির দরকার তাদের যেন তাদের বাড়ি পাইয়ে দেওয়ার ব্যবস্থা করে সরকার এছাড়াও জেলা শাসকের উদ্দেশ্যে নবান্নের বার্তা যাচাই পর্বে মূল উপভোক্তা যদি অনুপস্থিত থাকেন তাহলেও এই প্রকল্পে ওই ব্যক্তির যাচাই প্রক্রিয়া আটকে থাকবে না বরং সংশ্লিষ্ট পরিবারের বাকি সদস্যের ছবি এবং সই নিয়ে যাচাই সম্পন্ন করলে তা বৈধ বলেই ধরে নেওয়া হবে এবারে যাদের নামে বাড়ি এসেছে দেখা যাচ্ছে তারা অনেকেই বাইরে কাজে গেছে তো তাদের কি করে পাওয়া যাবে তো তাদের পাওয়ার কোনো দরকার নেই বাড়ির যে যে কেউ কেউ হলেই হবে তার স্ত্রী মা বাবা হতে পারে তো তাদের এক কপি ফটো এবং তাদেরকে সই করিয়ে নিলেই কিন্তু এটা সম্পন্ন হবে তাদেরকে থাকতে হবে এরকম ম্যান্ডেটরি নয় এটাও কিন্তু শিথিল করা হয়েছে এই আইনটাও প্রশাসনিক সূত্রে খবর এখনো পর্যন্ত এই তালিকা থেকে প্রায় কুড়ি শতাংশ নাম বাদ পড়েছে এ প্রসঙ্গে পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার জানিয়েছেন নতুন নাম উপভোক্তা তালিকায় যুক্ত হবে না শুধুমাত্র যাদের কাঁচা বাড়ি প্রাকৃতিক বিপর্যয়ের কারণে ভেঙে গিয়েছে তাদের বাড়ি করে দেওয়া হবে মানবিক দিক থেকে এখানটা কিন্তু আপনারা ভালো করে বুঝবেন আপনারা যারা মনে করছেন যে এখন আবেদন করছেন এবং তারপরে আবেদন করলেই আপনাদের বাড়িতে সার্ভে করতে আসবে এরকম কিন্তু নয় যাদের কেন্দ্র সরকারের লিস্ট অনেক দিন ধরে যারা টাকা পাচ্ছিল না তাদের কিন্তু এমতাবস্থায় অবস্থায় টাকা দেওয়া হচ্ছে সার্ভে করে টাকা দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে এখনো টাকা দেওয়া হয়নি কুড়ি তারিখ ডিসেম্বরের দেবে যাই হোক এখন সেই ব্যবস্থাটাই হচ্ছে কিন্তু নতুন করে যদি আবেদন করেন তাহলে এই লিস্টে আপনাদের নাম উঠবে না আপনাদের বাড়িতে সার্ভেও করতে আসবে না তবে যাদের প্রাকৃতিক বিপর্যয়ে কোনো কারণে বাড়িঘর ভেঙে গেছে যাদের অবস্থা খুব খারাপ তাদেরকে মানবিক দিক থেকে বাড়ি করে দেওয়া হবে বলেই পঞ্চায়েত মন্ত্রী জানাচ্ছেন এই আবাস যোজনা প্রকল্পের তালিকা যাচাই প্রক্রিয়া নিয়ে জেলা শাসকদের কাছে লিখিত বার্তায় পাঠানো হয়েছে সেখানে প্রথম বার্তায় বলা হয়েছে বাদ যাওয়া নামের পুনর্যাচাইয়ের দেখভাল করবে জেলা প্রশাসন ব্লক স্তরের সমীক্ষকের আপলোড করা ছবির যাচাই ছাড়াও চিহ্নিত করতে হবে সন্দেহজনকভাবে বাদ পড়া তালিকা অর্থাৎ ভালোভাবে চেকিং হবে যেন কেউ বাদ না যায় যারা অ্যাকচুয়ালি পাওয়ার দরকার তারা যাতে বাদ না যায় সেটা কিন্তু বারবার চেকিং করা হচ্ছে এবারে বলা হচ্ছে একই যাচাই হবে জেলা স্তরেও তাহলে প্রথমে ব্লক স্তরে যাচাই হবে তারপরে আবার জেলা স্তরে যাচাই হবে তারপরে বলছে দেখুন বাতিল ও অন্তর্ভুক্তির সংখ্যা খুব বেশি বা কম হলে সেখানে আরও নিবিড়ভাবে যাচাই করতে হবে যদি বাতিলের সংখ্যা দেখা যায় আরও অনেক বেশি অর্থাৎ লিস্টে যে নাম রয়েছে তা সেখানে দেখা যাচ্ছে যে কুড়ি জনের নাম রয়েছে দশজনেরই নাম বাতিল হয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে আরও নিবিড়ভাবে সেটা চেক করতে হবে সেটাই বলা হচ্ছে প্রয়োজনে সেই ব্লক বা এলাকার গোটা অংশে প্রথম থেকে সমীক্ষা করতে হবে যদি প্রয়োজন পড়ে তাহলে আবার প্রথম থেকে সমীক্ষা করতে হবে কিন্তু কেউ যেন বঞ্চিত না হয় এছাড়াও দ্বিতীয় বার্তায় জেলাশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে কোনো পরিবারে যদি তথ্য যাচাই করতে গিয়ে দেখা যায় মূল উপভোক্তা অনুপস্থিত রয়েছেন সেক্ষেত্রে তার স্ত্রী মা বাবা এবং প্রাপ্তবয়স্ক পুত্র বা কন্যার ছবি এবং সে সই নিয়ে যাচাই সম্পূর্ণ করা যাবে যেটা আপনাদের একটু আগেই আমি কথা বলছিলাম তাহলে আবাস যোজনার থেকে বড় আপডেট হচ্ছে যে এটা মানবিকভাবে এখন যাচাই প্রক্রিয়া করা হচ্ছে এবং এর অনেকগুলো স্টেপ রয়েছে যেমন ব্লক স্তরে প্রথম দেখা হবে যে কেউ বাদ পড়ছে নাকি কোনো সন্দেহজনক ব্যক্তি আছে নাকি তারপরে আবার সেটা জেলা স্তরে যাচাই প্রক্রিয়া সম্পন্ন হবে এইটা কমপ্লিট হওয়ার পরেও আবারও দেখা হবে যে কোনো এলাকায় বেশি সংখ্যক নাম বাদ পড়ছে নাকি যদি বাদ পড়ে তাহলে সেক্ষেত্রে পুনরায় সমীক্ষা করতে হবে এরকমটা বলা হচ্ছে এছাড়া প্রথম থেকেই দেখা যাচ্ছে যে মুখ্যমন্ত্রী সহ আমাদের সরকার রাজ্য সরকার কিন্তু এই ব্যাপারে মানবিক একটা দৃষ্টিভঙ্গি নিচ্ছেন যে যাদের অ্যাকচুয়ালি বাড়ি পাওয়ার দরকার তারা যাতে বাড়ি পায় সেই ব্যাপারেই কিন্তু প্রশাসন নজর দিচ্ছে আগামী দিনে আশা করছি আপনাদের যাদের বাড়ির অ্যাকচুয়ালি দরকার তারা সবাই বাড়ি পাবেন আপনাদের নাম লিস্টে উঠবে এবং যথাসময়ে আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে আপনাদের লিস্ট প্রসঙ্গে বলে রাখি লিস্ট কিন্তু একুশে নভেম্বর থেকে সাতাশে নভেম্বরে দেওয়া হবে সেটা অনলাইনেও দেওয়া হবে এবং আপনাদের বিডিও অফিসেও কিন্তু ঝুলিয়ে দেওয়া হবে সেখান থেকে আপনারা আপনাদের নাম আছে নাকি চেক করতে পারেন যদি নাম থাকে তাহলে আপনাদের কুড়ি ডিসেম্বর আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে ষাট হাজার টাকা প্রথম কিস্তি আশা করবো আজকের ভিডিও থেকে আপনারা অনেক উপকার পেয়েছেন যদি আজকের ভিডিও থেকে আপনারা একটু উপকার পেয়ে থাকেন বা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এরকমই নতুন নতুন আর ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন